बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अऊज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आमी शमीम आली चिश्ती आपनादेर सामने एक आलोचना निये आसलाम। से आलोचनाटी हबे रूहु सम्पर्के। रूहु विषयटा आसले कि ए सम्बन्धे आमादेर बोझार दरकार, जानार दरकार। तो सकलेई आमार कथागुलो लक्ष्य करबेन इनशाल्लाह। तो आमरा आल्लाहर गोपन भेद রহস্য আমরা যদি এই পৃথিবীটিকে জানতে পারি এবং মানতে পারি, তাহলে আমাদের এই মানব জীবনটা ধন্য হবে ইনশাআল্লাহ। রূহ বিষয়টা কি এই সম্বন্ধে কিছু বোঝার দরকার। রূহ সম্বন্ধে কিছু লেখা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার মুর্শিদ যদি কিছুটা লেখার জ্ঞান দান করেন, তাহলে হয়তো আমি কিছুটা লিখতে পারবো ইনশাআল্লাহ। এই রূহ বিষয়টা খুব কঠিন, এবং কঠিন হওয়ার একটাই কারণ, এই রূহের মধ্যেই আল্লাহর চূড়ান্ত গভীরত্ব লুকাইয়া রহিয়াছে, যাহা সকলের মাথায় ধরে না। এবং নবীর কাছে বসে যখন সাহাবাগণ বলেছিলেন, হুজুর আরও একটি কথা জানার ছিল, নবীজি বললেন, হ্যাঁ বলুন। সাহাবাগণ বলতে লাগলেন, হুজুর রূহ বিষয়টা কি, আমরা রূহ সম্বন্ধে কিছু জানতে চাই, বুঝতে চাই। নবীজি বলতে লাগলেন, রূহ আল্লাহর একটি পাওয়ার, রূহ আল্লাহর একটি। নবীজি আরও কিছু বলতে বলতে আল্লাহ জিব্রাইলকে নাজিল করলেন, এবং জিব্রাইল আসিয়া খুব দ্রুতভাবে নবীজিকে জানাইলেন, আল্লাহ আমাকে পাঠাইলেন হুজুর রূহ সম্পর্কে আলোচনা করবেন না, অন্য বিষয়ে আলোচনা করুন, কারণ রূহ সম্পর্কে আলোচনা করলে এরা বুঝবে না, এদের অতটুকু জ্ঞান হয়নি, আর রূহ বিষয়টা খুবই চূড়ান্ত বিষয়। তাই আমি শামীম আলী চিশতি বলতে চাই, তাহলে কি মানুষ রূহ সম্পর্কে কিছু শিখবে না, বুঝবে না? এই সম্পর্কে কিছু বোঝার দরকার নাই? অবশ্যই একদিন মানুষ জানবে, সেই সময়টা কখন জানবে? মানুষ যখন তরিকতের, হাকিকতে ও মারিফতের চূড়ান্ত পর্যায়ে চলে আসবে, তখনই মানুষ শুনতে ও দেখতে পাবে যে রূহ বিষয়টা কি। তবে রূহ সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমি চেষ্টা রাখবো ইনশাআল্লাহ যে রূহ বিষয়টি আসলে কি। মুসা নবীকে বলা হইয়াছে, মুসা কালামুল্লাহ, নাকি কালামো আল্লাহ। দাউদ নবীকে বলা হইয়াছে, দাউদ জব্বরুল্লাহ, নাকি জব্বর আল্লাহ। ঈসা নবীকে বলা হইয়াছে, ঈসা রুহুল্লাহ, নাকি ঈসা রুহু আল্লাহ। মোহাম্মদ নবীকে বলা হইয়াছে, মোহাম্মদ রাসুলুল্লাহ, নাকি মোহাম্মদ রাসুল আল্লাহ। কোরআনে আল্লাহ কি উল্লাহ শব্দটি বলিয়াছেন, নাকি আল্লাহ শব্দটি বলিয়াছেন? এই নিয়ে দ্বন্দ্ব চলে ওলামাদের সাথে এবং পীর অলিদের সাথে। যাহারা উল্লাহ বলে তাহারা ওলামাগণ, এবং যাহারা আল্লাহ বলে তাহারা অলি আউলিয়া, পীর ফকির গণ। যদি ঠিক করিয়া পড়া হয়, রাসুল উল্লাহ হয় না, রাসুল আল্লাহ হয়। যদি ঠিক করিয়া পড়া হয়, রুহু উল্লাহ হয় না, রুহু আল্লাহ হয়। তাহলে আমরা বুঝব কি, রুহ আল্লাহ নাকি রুহ উল্লাহ? সাধারণ লোকেরা বলে থাকে আল্লাহ নির আকার, যে আল্লাহ দেখা যায় না। তাহলে রুহুকে কি কেউ দেখেছে? দেখে নাই। তাহলে রূহ তো নিরাকার। যদি কেহ বলে না রূহ দেখা যায়, রূহ নিরাকার নয়, তাহলে আমি বলবো রূহ যদি দেখা যায় তাহলে আল্লাহকেও দেখা যায়। রূহের মধ্যেই আল্লাহর বসত, এবং রূহ বাতাসের মধ্যে বসত, এবং বাতাস আরও এক প্রকার বাতাসের মধ্যে বসত। এই রূহ বাতাসের সঙ্গে বসত করিয়া মানব দেহে প্রবেশ করিয়া থাকেন। এই রুহুটাকে দেখলে সাধারণত
এই রূহটাকে দেখলে সাধনার দ্বারা আল্লাহকেই দেখা হয়, কারণ রুহের অস্তিত্বের মতোই আল্লাহর অস্তিত্ব, রুহের রূপস্রোতের মতোই আল্লাহর রূপস্রোত। রুহ যেই ভাণ্ডে রূপ ধরে, আল্লাহ সেই ভাণ্ডেরই রূপ ধরে। এখন রুহ কি, আল্লাহ কি এবং বাতাস কি, আপনাদের জ্ঞানেই সাড়া দেবেন। হে জগতবাসী, আমি আজকে যেই বিষয়টি আলাপ করলাম, যে মনে করব যে যারা একেবারে নিচু স্তরের জ্ঞানের লোক তারা হয়তো তেমন একটা বুঝবেন না, তবে মধ্য স্তর থেকে শুরু করে এবং উচ্চস্তর জ্ঞানীদের জন্য আমাদের এই গ্রন্থের কথাগুলো খুবই ভালো লাগবে এবং জ্ঞানে ধরবে এবং তারা বিশ্বাস করবে এবং রিচার্জ করবে। তো রূহ এবং আল্লাহর অস্তিত্ব ও রূপস্রোত নিয়ে কিছু আলোচনা তুলে ধরা হলো। তো হে জ্ঞানী সম্প্রদায়, আপনাদের কেমন লাগলো তো আমাকে অবশ্যই জানাবেন। তো যদি আপনাদের থেকে যদি আমি একটু উৎস পাই, তাহলে আরও ভালো কিছু লেখার চেষ্টা চলবে এবং ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আমি সবসময় চেষ্টা করে যাব। তবে এই বলেই আজকে রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।